মুন্সীগঞ্জের চর্মসূরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছে সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছে সংঘর্ষে আহত চারজনকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মাসুদ নামের একজনকে মৃত ঘোষণা করে আহত তিনজন হল এহসান তারিক ও সাইফুল এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ রাজশাহীর বাগমারায় আবুল কালাম আজাদ নামের এক শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা গতরাতে উপজেলার দ্বীপপুর ইউনিয়নের খাপুর মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে পুলিশ জানায় মাদ্রাসার পাশের মাঠে ডেকে নিয়ে তাকে এলোপাতারি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা এছাড়া মাগুরার শ্রীপুর উপজেলার মধুপুর গ্রাম থেকে সাধন নামে এক কিশোরের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে এই মরদেহ উদ্ধার করা হয় হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ